নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি গণিতের যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে 9.2 এর ত্রিকোণমিতি, একটা সৃজনশীল নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবারে লক্ষ্য করো সৃজনশীলে কি লেখা আছে। এখানে বলা আছে এ বি সি একটা ত্রিভুজ যার এ গুণ সমান x প্লাস y এবং সি গুণ সমান x মাইনাস y, এ বি সমান 1 বি সি সমান √3। এখানে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অ নম্বর tan a প্লাস tan c এর মান নির্ণয় করো এবং গ নম্বর হচ্ছে x ও y এর মান নির্ণয় করো। তো লক্ষ্য করো সমাধান আমরা কি বলতে পারি, চিত্র হতে আমরা কি পাই, এ বি সমান 1 সেন্টিমিটার, বি সি সমান √3 এবং এসি এর মান আমাদের বের করতে হবে। এটা নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা একটা বিষয় জানি, তা হচ্ছে কি, পিথাগোরাস উপপাদ্য। পিথাগোরাস উপপাদ্য বলা আছে কি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে কি আমার বস এসি, এসি হচ্ছে আমার অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে এবি এবং বি সি মান দেওয়া আছে 1 এবং 3, তাহলে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার 1 প্লাস 3। এখানে বর্গমূলের উপর স্কয়ার থাকার কারণে বর্গমূলটা ব্যানিশ হয়ে গেল, হলো কি শুধু 3। তাহলে 1 এবং 3 যোগ করলে কি হবে 4, এই পাশ থেকে স্কয়ার ওই পাশ থেকে কি হবে বর্গমূল হবে, তাহলে এসি সমান 2। এই ছিল আমাদের 1 নম্বর কয়েন আমার উত্তর, অর্থাৎ এই সেম মান হলো কত 2। এবারে লক্ষ্য করো বলা হয়েছে কি tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। আমরা চিত্রটা যদি আবার লক্ষ্য করি, প্রথমে বলা আছে tan a, তারপর বলা আছে tan c। আমরা যখন কোণ নির্দেশ করব, যেটাকে কোণ নির্দেশ করব, a কে যদি কোণ নির্দেশ করি, যেটাকে কোণ নির্দেশ করা হয় তার বিপরীত ভাগকে বলা হয় লম্ব। তাহলে a কোণ যদি এটা হয় তাহলে বিপরীত ভাগ বিষ হলে যদি লম্ব, এই বিষ যদি লম্ব হয় এটি হবে ভূমি। আবার সি কোণ যদি নির্দেশ করি তাহলে সি কোণের বিপরীত ভাগ হলো কি এবি, এবি হচ্ছে লম্ব এবং বিষ হচ্ছে ভূমি। তার চিত্র থেকে তুমি লক্ষ্য করো এখানে tan a, tan a সমান কি লম্ব বাই ভূমি। এই লম্ব হচ্ছে কি, এই লম্ব এই হচ্ছে ভূমি, তাহলে এই BC হচ্ছে লম্ব আর এই হচ্ছে ভূমি। তাহলে tan a সমান √3/1, tan a সমান √3। আবার একইভাবে tan c এর কথা যদি আমরা বলি, tan c এই C কোণের বিপরীত হচ্ছে লম্ব AB, তাহলে tan c সমান AB/BC, লম্ব বাই ভূমি। তাহলে এই AB সমান হচ্ছে 1, BC সমান √3, তাহলে tan c সমান 1/√3। এখন প্রদত্ত রাশি হলো কি tan a প্লাস tan c, এর মান নির্ণয় করতে হবে। tan a এবং tan c দুটো মানে আমরা বের করেছি, তাহলে √3 প্লাস 1/√3। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, এই 1/√3 নিচে একটা 1 আছে, √3 হচ্ছে লসাগু, তাহলে √3 √3 প্লাস হচ্ছে 1, √3 দুটো √3 গুণ করলে পরে দুটো √3 গুণ করলে হবে শুধু 3, তাহলে 3 প্লাস 1 নিচে হচ্ছে √3 সমান 4/√3। এই হলো আমার এই tan a প্লাস tan c এর মান। এখন এরপর দেখো গ নম্বরের যে প্রশ্ন বলা আছে কি x এবং y এর মান নির্ণয় করতে হবে। x y কই আছে, a কোণ এবং c কোণ। তাহলে a সমান আছে কি, a সমান x প্লাস y এবং c সমান হচ্ছে x মাইনাস y। আমরা ফতে পেয়েছিলাম যে ফতে প্রাপ্ত tan a সমান হচ্ছে √3। এখন a কোণ সমান হচ্ছে কি, a কোণ হচ্ছে x প্লাস y সমান হচ্ছে √3। এখন এই tan দিয়ে এই √3 আমি প্রশ্ন করব, tan কত ডিগ্রি মান √3, আমরা জানি tan 60 ডিগ্রি মান √3। তাহলে এই হচ্ছে tan x প্লাস y সমান tan 60 ডিগ্রি, এই tan টা চলে গেল, হলো কি x প্লাস y সমান হচ্ছে 60 ডিগ্রি। আবার একইভাবে আমরা বলতে পারি কি যে আবার tan c সমান হচ্ছে 1/√3। তাহলে এটা আমরা একটু সমীকরণ দিই, x প্লাস y সমান 60 ডিগ্রি, tan c সমান এখানে tan c সমান x মাইনাস y, এই হচ্ছে 1/√3। এখন এই জায়গাতে আমরা কি করবো, tan দিয়ে প্রশ্ন করব, tan কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে লিখতে পারি যে tan x মাইনাস y সমান tan 30 ডিগ্রি, তাহলে x মাইনাস y সমান এলো 30 ডিগ্রি, সমীকরণ হচ্ছে 2।
এখন আমরা যদি এই সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি তাহলে কি পাবো সমীকরণ 1 ও 2 যোগ করি কি হবে x plus y সমান 60 ডিগ্রি x minus y সমান 30 ডিগ্রি এই হচ্ছে এটা কারেক্ট করলে হবে কি 2x সমান 90 ডিগ্রি x সমান 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2 x সমান 45 ডিগ্রি x এর মান আমরা পাইছি এখন এই x এর মানটা এক নং অথবা দুই নং সমীকরণে বসাবো একটা কিছু মনে রাখবা মান বসানোর সময় দেখো যে সমীকরণ সবগুলো প্লাস আছে সেই সমীকরণের মান বসাবা সো তো সেই 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 মতে আমরা এই এক নং সমীকরণ করব মান বসাবো তাহলে x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই কি হবে সমীকরণ ছিল কি x plus y সমান 60 ডিগ্রি x এর মান হচ্ছে 45 ডিগ্রি y সমান 60 ডিগ্রি y সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি y সমান হচ্ছে 15 ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এখানে x এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং y এর মান আসছে 15 ডিগ্রি তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে সলিউশনটা নিয়ে আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ একটা সলিউশন ছিল তোমরা মনে হয় অনেক ভালো বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমার ইনবক্সে মেসেজ করো অবশ্যই এর উত্তর দেব আগামী ক্লাসে তো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম